শুরুতেই জানাব সংবাদ শিরোনাম কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল চার স্কুল শিক্ষার্থীর বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস জানাব যে কারণে জামিন পাননি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফেরত পাঠানো হচ্ছে টাইগার রবিকে নিষিদ্ধ হতে পারেন ভারতে এদিকে কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় দুই বোন সহ চার স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে এতে আহত হয়েছে আরো একজন রোববার শোয়া সাতটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুঠিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহতের পরিবার সূত্রে জানা গেছে সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামি মসজিদে পবিত্র কোরআন পড়া শেষে শিশু শিক্ষার্থীরা দল বেঁধে বাড়ি ফিরছিল ঘটনাস্থল সড়ক পার হবার সময় কুষ্টিয়া অভিমুখে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয় স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তানজিলা ও বিথি মারা যায় আহত ফাতেমা ও মারিয়াকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত তানজিলা বোন মারিয়াও মৃত্যু হয় আহত ফাতেমার অবস্থাও গুরুতর বলে জানান চিকিৎসক কুষ্টিয়ার হাইওয়ে থানার ওসি আকুলচন্দ্র বিশ্বাস বলেন চার শিশুর মৃত্যুর প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনাগণ পরে সকাল সাড়ে দশটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ থেকে সরে আসে জনতা এদিকে বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইয়নুস গত শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণের পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে ভাষণে চলমান যুদ্ধবস্থা থেকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা দারিদ্র বিমোচন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বাংলাদেশে জুলাইয়ের গণ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা রোহিঙ্গা প্রত্যাবর্তন চলমান আলোচিত নানা ইস্যু তুলে ধরেন তিনি স্বপ্ন দেখান নতুন এক বাংলাদেশের আর সেই স্বপ্ন পূরণে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতাও চান তিনি শুধু তাই নয় জাতিসংঘ অধিবেশনে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও সংস্থার প্রধান এবং তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকে সবচেয়ে সফলতম বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা যা এক নতুন সম্ভাবনার ধার উন্মোচিত করবে বলে বিশ্বাস করেন তাদের ডক্টর ইউনুস জাতিসংঘে যখন ভাষণ দিচ্ছিলেন করতালিতে অভিনন্দন জানান অধিবেশনে উপস্থিত বিশ্ব ভাষণের পর এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক সাংবাদিকদের জানান জাতিসংঘে ডক্টর ইউনুসের দেওয়া ভাষণের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব ডুজারিক আরও বলেন কোনো দেশ যখন তাদের সবচেয়ে সম্মানিত প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায় তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে ইউনুসের ভাষণকে যুগান্তরকারী হিসেবে উল্লেখ করেছে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির নেতারা তারা বলছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে তরুণদের অবদান তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক নানা সংকট সমাধানের তাগিদ দেওয়ার এই বক্তব্য সবার কাছে গ্রহণযোগ্য হবে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত রোববার ঢাকার চিফ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারিক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তাকে কারাগরে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত এ বিষয়ে মাহমুদুর রহমান আইনজীবী সৈয়দ জয়নুল আবিদিন মেজবা বলেন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি এক বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে তিনি এই মামলা জামিন দিতে পারবেন না এই আদালত থেকে গত বছরের সতেরো আগস্ট মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এরই ধারায় পাঁচ বছর আরেক ধারায় দুই বছর কারাদণ্ড দেওয়া হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এ আদালতে এ মামলায় জামিন দিতে পারেন আমরা অতি দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন করব আশা করি তিনি জামিন পাবেন এদিকে কানপুরে বাংলাদেশ ভারতের টেস্ট ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামে ভারতীয়দের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলা টাইগার রবিকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে জানা গেছে মেডিকেল ভিসায় ভারতে গিয়ে খেলা দেখেছেন টাইগার রবি দেশটির গণমাধ্যমে দাবি আগামী কয়েক বছর ভারত প্রবেশে নিষিদ্ধ করা হতে পারে কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে আসেন টাইগার রবি বাংলাদেশের এই ভক্ত নিজের উপর হামলার অভিযোগ করেন অজ্ঞান হয়ে পড়লে স্টেডিয়াম থেকে তাকে হাসপাতালে নেওয়া হয় সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার যেটা পরে হাতাহাতি গড়ায় তাকে পাজরি এবং কোমরে আঘাত করা হয়েছে হাসপাতালে আঘাত পর্যালোচনা করে সিটি স্ক্যান এবং এক্স পরীক্ষা করা হয় সেখানে থেকে অবশ্যই আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি পরে স্টেডিয়ামে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কানপুরের কল্যাণপুর এলাকার এস অভিষেক পাণ্ডা জানান মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তাকে কোনো সমর্থক আঘাত করেনি পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায় অনেক আগের থেকে ভালো অনুভব করছে পরে রবি ও এক ভিডিও বার্তায় জানান তিনি শারীরিকভাবে সুস্থ জানা গেছে চেন্নাইয়ের হেনস্থা হওয়ার অভিযোগ করার পর থেকেই রবির উপর চোখ রেখেছে পুলিশ এর আগে চেন্নাই টেষ্ট হেনস্থার অভিযোগ তুলেছিল টাইগার রবি তার এমন আচরণ ভারত স্বপরত বাংলাদেশ দলকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে এরই মধ্যে তাকে ভারত ছাড়তে হচ্ছে গত শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে ইতিমধ্যে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আজ ফিরবেন ঢাকায় রবি দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে পুনরায় প্রবেশ ও নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে শোনা যাচ্ছে